আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসছি আমি বিস্কিট নিয়ে। আমি আজকে বিস্কিট বানিয়েছি, দেখেন বিস্কিটগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এবার যা যা লাগবে, এখানে আমি বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আধা কাপ চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি, কোকো পাউডার 2 টেবিল চামচ, আর সামান্য একটু বেকিং পাউডার, 1টা ডিম আমি ভেঙে দিলাম। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে নামিয়ে রাখতে হবে। ডিমটাকে আমি সুন্দর করে ফেটে নিব, একদম সুন্দর করে ডিমটাকে ফেটে নিব। আমি এবার ডিমের সাথে আমি চিনিটা মিশিয়ে নেব। চিনি এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমন নেবেন। আমি এবার ডিমের সাথে চিনিটাকে একদম মিশিয়ে নেব, চিনিটা যতক্ষণে না গলবে ঠিক ততক্ষণ আমি এটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে আইসিং সুগার যেটা ওটাও দিতে পারেন, তবে আমি চিনিটাই দিয়ে দিয়েছি। এবার আমি বাটারটা দিয়ে দেব, বাটারটা এখানে বাটারটা গলিয়ে নিলেও হবে, তবে আমি গলিয়ে নিইনি। আর এটা আমি ফ্রিজ থেকে বেশ ঘন্টাখানেক আগে আমি নামিয়ে রেখেছি। এবার ডিম চিনি বাটার সব একসাথে আমি মিশিয়ে নেব। আর এই বিস্কিটটা বানানো তেমন কষ্ট না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। আর বাড়িতে যদি আমরা বানিয়ে খেতে পারি তাহলে বাইরে থেকে কেনই বা কিনে আনব, একটু চেষ্টা করলেই হয় আর কি। এবার ডিম চিনি আর বাটারকে আমি সুন্দর করে গলিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে আমি ময়দা এখানে অ্যাড করব, একসঙ্গে ময়দাটা দিব না, আমার এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আমি একটু সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম, এটা একান্তই আপনার ব্যাপার, যদি না চান দিবেন না। আর মিষ্টিটা তো আগেই বলেছি, যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে দিবেন। এবার আমি ময়দাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব, এটা এবার হাত দিয়ে মাখিয়ে আমি বেকিং পাউডারটাও আমি দিয়ে দিলাম। এবার একদম সফট একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, এবার 1/2 পরিমাণ আমি এটার থেকে ভাগ করে নিব। 1/2টা দিয়ে আমি কোকো পাউডার মেশাবো, এখানে আমি কোকো পাউডার মিলিয়ে নেব 1/2টায়, আর বাকি 1/2টায় আমি এভাবেই সাদা রাখব। এবার কোকো পাউডারগুলো আমি এটার সাথে ডোটার সাথে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কোকো পাউডার ছাড়াও করতে পারেন, তবে ডিজাইনটা হবে না আর কি, বিস্কিট হবে কিন্তু ডিজাইনটা হবে না। আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি দেখেন আমার কিন্তু হয়ে গেছে সফট দুইটাই। এবার আমি এই ডো থেকে অল্প অল্প করে আমি একদম নিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প করে, সাইজটা একদমই আপনাদের নিজেদের উপরে, যে যেমন সাইজ যদি ছোটো বড় করতে চান করতে পারবেন। এখানে আমি একদম ছোটো করব না, আবার অনেক বুঝে বড় তাও আমি করব না, তাই আমি এখানে 2টার থেকে আমি অল্প অল্প করে আটা নিয়ে নিচ্ছি। দেখেন আমি কীভাবে নিয়ে নিচ্ছি এগুলো, এগুলোর থেকে আমি ছোটো ছোটো যে নিচ্ছি এগুলো দিয়ে আমি এবার বল বানিয়ে নেব। বল এক হাতের তালুর মাধ্যমে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব, বল ছোটো ছোটো একদম, এই যে দেখেন এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নেব। সবগুলোকেই আমি বানিয়ে নেব 1-1 করে,
সবগুলো বল আমি বানিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করব। এখানে আমি 6টা বল নিয়ে নেব, 3টা নেব কোকো পাউডারের যেটা 3টা নেব আর 3টা সাদাটা, এটা নিয়ে টোটাল 6টা দিয়ে আমি একটা ফুলের মতো করে নেব। এই যে দেখেন কেমনে করেছি আমি। এবার হাতের তালু দিয়ে আমি এটাকে একটু চেপে দিলাম, একটু ই করে প্রেস করে দিলেই এটা হয়ে যাবে একটা বিস্কিট। দেখেন কত সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এভাবে দিয়ে 6টা, তারপরে হাত দিয়ে একটু ই করলে, এই যে হাত দিয়ে প্রেস করে দিলেই এটা হয়ে যাবে হাতের তালু দিয়ে। দেখেন এবার সাইডের থেকে একটু ই করে দিলাম, ব্যাস এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এই যে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু চেরি কেটে তারপরে আমি মাঝখানে বসিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে অবশ্যই দিবেন না, আর যদি চান এখানে কিন্তু বাদামও দিতে পারবেন, বাদামও দিয়ে দিতে পারবেন, এটা দেখার সৌন্দর্যের জন্য। আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজার বিস্কিটটা। এই যে দেখেন আমি হাত দিয়ে উঠি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি, একই সাইজের বানানোর আমি চেষ্টা করেছি, একটু ছোট বড় হতেই পারে। এবার আমি এটাকে বেক করার জন্য আমি ওভেনে করব না, এটা কিন্তু চুলায় করব আমি, তাই আমি এখানে একটা এসের ভিতরে একটা কাগজ দিয়ে আমি, এটা একটা কেকের মোল্ড, এটার ভিতরে আমি দিয়ে দিলাম সবগুলো। সবগুলো একসঙ্গে আমি দিব না, যে কয়টা একসঙ্গে দেয়া যায় তাই, তবে একটু একটু ফাঁকা করেই দিতে হবে, কারণ যখন বিস্কিটটা দিবেন তখন কিন্তু বিস্কিটটা বেশ একটু ফুলে যাবে। এবার এটার উপরে আমি দুধ, নর্মাল দুধ যে এটা লিকুইড দুধ, এটা আমি ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু বিস্কিটটা অনেকটাই সফট হবে। এবার চুলায় আমি কিন্তু 5 মিনিট আগেই গরম করে রেখেছিলাম ফ্রাই প্যানটা, প্যানটা স্ট্যান্ড বসিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের ঢাকনাটা যে ছিদ্রটা আছে ওটাও আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি 40 মিনিটের মতো এটা রাখবো, আর চুলার আঁচটা কিন্তু একদমই কম আছে থাকবে। 40 মিনিট পরে দেখেন প্রত্যেকটা বিস্কিট কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে, আর একটার সাথে আর একটা বেশ কিন্তু লেগে গেছে, লেগে যায়নি আছে আর কি, এরকম করেই এটা কোনো সমস্যা হবে না। এবার আমি উঠিয়ে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো, দেখেন যে বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।